ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ তো বটেই, তেলেঙ্গানাতেও কংগ্রেস বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় আসবে বলে জানাচ্ছে কংগ্রেসের অভ্যন্তরীণ সমীক্ষা। একমাত্র সংশয় রয়েছে রাজস্থান নিয়ে। মঙ্গলবার থেকে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে যাচ্ছে। প্রথমে ছত্তিশগড়ের প্রথম দফা এবং মিজোরামে ভোট গ্রহণ, তারপরে একে একে মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানায় ভোট গ্রহণ হবে। এই পাঁচ রাজ্যের মধ্যে মিজোরাম পরে, বাকি চার রাজ্যেই সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে কংগ্রেস। দলের অভ্যন্তরীণ সমীক্ষা বলছে ছত্তিশগড়ে ফের সহজে কংগ্রেস ক্ষমতায় ফিরবে, মধ্যপ্রদেশে কংগ্রেস বিপুল ভোটে জিতবে। কংগ্রেসের সমীক্ষা অনুযায়ী তেলেঙ্গানাতেও সকলকে চমকে দিয়ে কংগ্রেস কে চন্দ্রশেখর রাওয়ের বিআরএস সরকারকে হটিয়ে ক্ষমতায় আসতে পারে। মধ্যপ্রদেশে পাঁচ বছর আগে ভোট জিতে কংগ্রেস ক্ষমতায় এসেছিল, কিন্তু পরে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দল ত্যাগের পর সরকারের পতন হয়। কংগ্রেসের অভ্যন্তরীণ সমীক্ষা অনুযায়ী ভোটে জিতে সরকার গঠনের পরেও গতিচ্যুত হওয়ার ফলে কমলনাথ এবার সহানুভূতির হাওয়া কুড়োবেন, তার সঙ্গে যোগ হবে শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে অসন্তোষ। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।